রপ্তানিমুখী পাটপণ্য উৎপাদনে বন্ধ জুট মিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৬ মাসের মধ্যেই রপ্তানি সম্ভব হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল দুপুরে নতুন করে লিজ সম্ভাব্য নরসিংদীর পলাশে কোঅপারেটিভ জুট মিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলি এমপি, বস্ত্র ও পাট সচিব মোহাম্মদ আব্দুর রৌফ ও বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহমেদ সহ আরও অনেকেই। বিজেএমসির যে কটা মিল আছে সবকটি মিলে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই মিলগুলি কীভাবে চালু করা যায় সেটা আমরা একটা দেখে শুনে কীভাবে এটা করা যায় সেটা চিন্তাভাবনা করছিলাম। ১০টা মিল আমরা অলরেডি লিজ দিয়ে দিয়েছি এবং দুটো উৎপাদনে চলে গেছে, আরগুলি উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে আছে।